মাছবোঝাই অটো গাড়ি উল্টে গুরুতরভাবে আহত হয়েছেন দুইজন। ঘটনা বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ বিশালগড়ের সিপাহী জল অভয়ারণ্যের গেট সংলগ্ন দামিলা কুচিতে। জানা গেছে TR073729 নম্বরের একটি অটো মাছ বোঝাই করে চরিলামের দিক থেকে বিশালগড়ের দিকে আসছিল। সিপাহী জলার দামিলাকুচি এলাকায় এসে রাস্তার বাঁক নীতিকে উল্টে যায় অটোটি। জাতীয় সড়কের উপর হওয়ায় পথচলতিরা গাড়িটিকে উঠে আহতদের টেনে বের করে গাড়ি থেকে এবং ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় দমকল বাহিনীর কর্মী এবং 102-এর একটি অ্যাম্বুলেন্স। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে জীবন চৌধুরী। দুই আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশও। উল্লেখ্য, এই জায়গাটি দুর্ঘটনা প্রবণ এলাকা হলেও হেলদোল নেই পুলিশ প্রশাসনের, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষের। তাদের দাবি, অচিরেই পুলিশি ব্যবস্থা করা হোক যানবাহনের বেপরোয়া গতি রোধ করতে। জীবন চৌধুরী ওই সিপাহী জলার গেটের সামনে ঘটনাটা একটা অটো উল্টে গেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাউন্ড।